আজকে মূলত আমরা আলোচনা করব যে আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে আমরা ফেসবুক পেজ ক্রিয়েশনের কাজ দেখে থাকি। সো আজকে মূলত আমরা দেখব আপনি যদি কিনা শুধুমাত্র ফেসবুকে একটা পেজ তৈরি করতে পারেন, তাহলে আপনি কিভাবে খুব সহজেই ফেসবুক পেজ তৈরি করে আপনি বাইরের বিভিন্ন বাইরের কাজ করতে পারবেন, এবং সেই কাজগুলো আপনি কোনভাবে জমা দিবেন এবং কোনভাবে কি কাজ করবেন, A to Z আমি চেষ্টা করব আপনাদের সাথে আসলে এই জিনিসগুলোকে শেয়ার করার চেষ্টা করব, পার্ট টু পার্ট আপনাদেরকে প্রত্যেকটা টপিককে আমি খুব সহজভাবে আসলে আপনাদের সামনে সাথে করে নিয়ে আসা যায়। সো তার জন্য মাস্ট আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই কিন্তু থাকতে হবে। সো আজকে মূলত আমরা দেখবো যে বিভিন্ন মার্কেট প্লেসে আসলে ফেসবুক পেজের ডিমান্ডটা আসলে কতটা, বায়াররা খুবই ভালো কাজ কিন্তু আসলে তারা চায় না। আপনি যদি কিনা খুব ভালো একটা কোয়ালিটিফুল একটা পেজ তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আসলে সেই একটা পেজেরই দাম কিন্তু $200-$300। আপনি যদি কিনা একটুখানি আসলে আমি যে বলছি তা না, আপনি নিজে আপনার ফোন বা আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটার দিয়ে আপনি ফাইবারে ঢুকুন, ফাইবারে গিয়ে দেখুন আসলে প্রচুর পরিমাণে ফেসবুক পেজে ডিমান্ড আছে, এবং আপনি যদি কোয়ালিটিফুল একটা পেজ তৈরি করে সেট আপ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি আসলে $200-$300 পর্যন্ত কিন্তু আসলে বাইরের থেকে নেওয়া যায়। আসলে আপনাকে চাইতে হবে না, আপনি যদি কিনা গিগ দেন, আপনারা তো বা অনেকেই জানেন যে ফাইবারে গিগ দেওয়া যায় একটা টপিকের উপরে। সো আপনি যখন ফাইবারে একটা গিগ দিবেন, তখন দেখবেন যে আপনি গিগে দিচ্ছেন $100 আপনার একটা পেজ তৈরি করছেন। বাট আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আসলে ফাইবারে বাইরা যখন কাজ করিয়ে নেয়, আপনি যদি কিনা টুকটাক দুই একটা কাজ করে থাকেন ফাইবারে, তাহলে আপনি নিজেও জানেন বিভিন্ন বায়ার কিন্তু আপনাকে টিপ দিয়ে থাকে। সো চলুন আমরা একটু ফাইবারে গিয়ে দেখি। আমরা ফাইবারে অলরেডি কিছু গিগ সার্চ করেছি, আপনিও চাইলে ঠিক এইভাবে সার্চ করতে পারেন যেমনভাবে আপনি দেখতে পাচ্ছেন। আমি একটু অল্প সময় সব কিছুকে একটু কভার করার জন্য মতো একটু টেনে দিচ্ছি। সো এরপরে কিন্তু ফাইবারে আপনি যে গিগুলো দেখতে পাচ্ছেন, আপনি প্রত্যেকটা গিগ একটু খুলুন, খুলে আপনি প্রত্যেকটা ইমেজগুলোকে দেখুন। মূলত যারা বাইরে বিভিন্ন কাজ করে জমা দিচ্ছে তাদের কাজগুলোকে দেখুন, খুব একটা যে কোয়ালিটিফুল অ্যাকচুয়ালি কিন্তু নয়, ঠিক আছে। সো আপনি যদি কিনা মোটামুটি একটা ফেসবুক পেজ তৈরি করতে জানেন বা একটা পেজ খুলতে জানেন, তাহলে কিন্তু আপনি যদি আপনি তিনটা পেজ তৈরি করেন, তাহলেও কিন্তু আসলে $500 ইনকাম করা সম্ভব। এবং যদি কিনা আপনি ফেসবুক পেজ তৈরি নাও করতে জানেন, মোটামুটি ফেসবুক পেজ সম্পর্কে আপনার ধারণা আছে, তাহলে একদমই টেনশন নেবেন না। আমি আজকে A to Z দেখাবো যতটা কভার করা যায়। আমি A to Z আমি চেষ্টা করব আপনারা কীভাবে খুব সহজে একটা পেজ তৈরি করতে পারেন, এবং একটা পেজ তৈরি করার সময় আপনার যেমন পেজের লোগো কভার ফটো দরকার হয়, এইগুলো আপনারা কোনভাবে তৈরি করতে পারেন, কোনভাবে অ্যাকচুয়ালি ফ্রিতে তৈরি করা যায়, A to Z আমি মূলত কভার করার চেষ্টা করব। ওকে, সো আপনারা ফাইবারও কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন বিভিন্ন গিগ আছে বিভিন্ন রেটে, আপনি কীভাবে অ্যাকচুয়ালি ফাইবারে গিগ খুলবেন আমি A to Z সব কিছু দেখানোর চেষ্টা করব। তবে আপনাকে সর্বপ্রথম আমি আপনাকে এই ছোট একটি ভিডিওর মাধ্যমে এটুকু আপনাকে বলতে চাই, আপনাকে যদি কিনা আপনি অনলাইন মার্কেট প্লেসে আসতে চান, অনলাইনে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে চান, অনলাইনে যদি আপনি কিছু টাকা বা আপনি লাখ লাখ টাকা ইনকাম করার মতো আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে সর্বপ্রথম একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই ধৈর্য আপনাকে থাকতে হবে। আপনি ধরুন একটা গিগ খুলেছেন, একটা ফাইবারে একটা গিগ খুললেন, ধরুন একটা ফেসবুক পেজের উপরে, আপনি 10 দিন পরে বলছেন কি ব্যাপার ভাই আপনার কথা মতো একটা গিগ দিলাম, বাট আমি তো কাজ পাই না। আমার দেখা মতো এমন অনেকে আছে যারা 3-4 বছর হয়ে গেছে, বাট ফাইবারে আদৌ এখনও একটাও কাজ পায়নি। আসলে কেন কাজ পায় না তাও নিয়ে একটু কথা বলি, যে আসলে কাজটা পায় না তারা আসলে প্রপারলি ইংরেজি মেনটেন করতে পারে না। ধরুন আপনি যদি গুগল ট্রান্সলেটও ইউজ করেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু বায়ারদের সাথে কিন্তু আসলে চ্যাট করা যায়, তাহলে কিন্তু প্রপারলি একটা মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। সো তার জন্য আমি আপনাকে বলতে পারি যে আপনাকে মোটামুটি একটা ইংরেজির উপরে দক্ষতা থাকতে হবে। আমরা অন্য একটা পর্বে দেখবো আসলে কীভাবে আমরা বায়াদের সাথে বাংলায় ট্রান্সলেট করে আমরা প্রপারলি একটা আউটপুট বের করতে পারি। হয়তো আপনি ট্রান্সলেট করেন, বাট ট্রান্সলেট করলে দেখা যায় বায়াররা আপনাকে বলছে আমাকে পানি দেন, আর আপনি উত্তর দিয়ে দিচ্ছেন আমি ভাত খাবো, এমন হয়ে যায়। সেক্ষেত্রে সে বায়াররা কিন্তু আসলে আপনাকে কাজ দেয় না, সেক্ষেত্রে আপনার 2-3 বছর ওয়েট করতে হবে, আপনাকে প্রপারলি একটা আসলে একটা স্কিল আপনাকে ডেভেলপ করতে হয়, ঠিক আছে। সো আমি হয়তো অনেকটা কথা বলে ফেলছি, বাট আমি কথাগুলো বলছি আপনাদের একটা কাজ বা একটা জার্নি শুরু করার আগে একটা গাইডলাইন দিচ্ছি ছোটো করে। সো আপনার যদি প্রপারলি একটু ইংলিশের উপরে নলেজ না থাকে, তাহলে আপনাকে আসলে এইসব মার্কেট প্লেসে আসার কোনো দরকার নেই, এসে শুধু শুধু মার্কেট প্লেসটাকে নষ্ট করার কোনো দরকার নেই। এবং যদি আপনার আপনার যে আসলে খুব একটা স্কিল থাকতে হবে তা না, আপনি কাজ করতে করতে তো আসলে স্কিলকে আপনার ডেভেলপ করতে হবে, তাই না। সো মাস্ট আপনাকে কাজ শিখতে হবে, করতে হবে, এবং খুব ঠান্ডা মতো আপনাকে একটু সময় নিতে হবে।
আচ্ছা, এবার মূলত আসা যাক যে কোনভাবে ফাইবারে এ টু জেড কাজ করতে পারবেন এবং আপনার কতদিন সময় লাগতে পারে। দেখুন, আপনি যদি নিজে নিজেকে মনে হয় যে না, আমি এই কাজটা 100% পারি, তাহলে আপনার দীর্ঘ বিশ্বাস রাখতে পারেন। আমার এমনও কিছু ছাত্র আছে যারা মাত্র 6 থেকে 7 দিনের গিগ খুলে তারা কাজ পেয়েছে। আমি এমন প্রুফ অনেক দেখাতে পারবো আপনাদেরকে। সো আপনাকে মাস্ট আপনাকে নিজের উপরে বল রাখতে হবে, আমি এই কাজটা সম্পূর্ণ পারি। তাহলে দেখবেন আপনি মার্কেট প্লেসে জাস্ট কয়েকদিনের ভিতরে আপনি মিলিয়ন মিলিয়ন ডলার আপনি খুব সহজে কিন্তু আপনি আসলে ইনকাম করতে পারবেন। সো আমরা এই টপিকের উপরে পার্ট টু পার্ট শিখবো যে কীভাবে ফ্রিতে অনেকগুলো কভার ফটো তৈরি করা যায়, লোগো তৈরি করা যায়, যেহেতু কভার ফটো লোগো একটা ফেসবুক পেজ একটা ব্র্যান্ড। সো এটা শিখবো এবং আজকে শিখবো, আজকের টপিকে আমি চেষ্টা করবো যতদূর কমপ্লিট করা যায়। সম্পূর্ণ একটা পেজ তৈরি করতে হলে আমাদের কী কী দরকার সেগুলোকে আমরা দেখি এবং আমরা দেখি যে আসলে আমাদের একটা পেজ তৈরি করতে ই টু জেড আসলে কোন কোন জিনিসগুলো জানা লাগে। আপনি কী ভাবছেন, একটা পেজ একটা বায়ার খুলতে পারে না? হ্যাঁ, সেও কিন্তু পারে, বাট সে কিন্তু একটা পেজের সেটিংস ক্যাপ কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সে সেট আপ করতে পারে না, যার জন্য কিন্তু $100, $250, $40, মানে যে যেমন পারে সে তেমনভাবে কিন্তু কাজ করে বা বায়েরা কাজ করিয়ে নেয়। অলরাইট, তো আমরা এখানে একটা বায়ারের একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে। সো আমরা সেই বায়ারের ফেসবুক পেজের একটা কভার ফটো এবং একটা লোগো কিন্তু অলরেডি তৈরি করেছে। এবার আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে ভাইয়ের লোগোটা কি আমাদের তৈরি করতে হবে নাকি বায়ার তাদের ব্র্যান্ডের লোগোটা দিয়ে দেবে? ধরুন আপনার বায়ারের খুব একটা বড়সড় কোনো কোম্পানি নেই, সেক্ষেত্রে আসলে বায়াররা আসলে আপনাকে একটা লোগো তৈরি করে দিতে হয়। যদি সেখানে একটা কোম্পানি একটা ব্র্যান্ডেড একটা পেজ তৈরি করতে চায়, সেক্ষেত্রে তার একটা ব্র্যান্ডেড একটা লোগো থাকে, জাস্ট আপনাকে ফেসবুকের পেজের যে সাইজ আছে, লোগো সাইজ আছে, জাস্ট আপনাকে সেই সাইজে কিন্তু একটা লোগো তৈরি করে নিতে হয়, ঠিক আছে? সো এবার আসুন যে আসলে কভার ফটো এবং লোগো আমরা কোন সফটওয়্যারের মাধ্যমে এটা তৈরি করতে পারবো। ধরুন আপনাকে আজকে লেকচারে আপনাকে সম্পূর্ণ এটা দেখতে হবে, বুঝতে হবে, আপনি পারবেন কিনা তো হবে। তারপরে আপনি যদি কিনা পারেন, তাহলে মাস্ট আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে ভাই আসলে আমি পেজ তৈরি করতে পারবো, বাট আমি কিভাবে একটা কভার বা একটা লোগো খুব সহজে ফ্রিতে বা কোন সফটওয়্যারের মাধ্যমে তৈরি করতে পারি একটুখানি প্লিজ আমাকে দেখান, বা জাস্ট আপনারা কমেন্ট করলে আমি সেটা ঠিক পাবো, তাই না? আপনারা আসলে আপনারা কী চাচ্ছেন কি না চাচ্ছেন আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি ঠিক পাবো না। জাস্ট আপনার একটা শেয়ারে যদি কিনা আপনার একটা ফ্রেন্ডের যদি হেল্প হয়, আর আমার তো অবশ্যই হেল্প হবে, কারণ আমিও চাচ্ছি আপনারা আপনারা অনেকেই আছেন যারা বড় বড় টাকা দিয়ে কোর্স করতে পারেন না। আমি চাই যে আপনাদের কোর্স করতে হবে না, জাস্ট আপনাদের একটু একটুখানি ঠান্ডা মাথায় দেখতে হবে। আপনারা প্রত্যেকটা কথা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে মনে হয় আসলে আমার থেকে এতটা সহজ করে আমার মনে হয় না ইউটিউব বা ফেসবুকে আসলে কেউ এতটা সহজভাবে এই জিনিসগুলোকে কভার করবে। সো আমি চেষ্টা করব প্রত্যেকটা লাইন বাই লাইন এই জিনিসগুলো খুলে বলার। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের কভার এবং লোগো আমরা অলরেডি তৈরি করে রাখছি, যেহেতু সময়টা অল্প সময় দেখাতে হবে, তারপরেও একটু লং হয়ে যাবে, কিছু করার নেই। সো তারপরে কিন্তু আমাদেরকে আমাদের পেজের ডেসক্রিপশন টাইপ করতে হবে, ওকে? কারণ বায়েরা কিন্তু অনেক সময় ডেসক্রিপশন হয়তো 2-4 লাইন দিয়ে দেয়। সো আমরা কিন্তু হাতে ডেসক্রিপশন টাইপ করতে পারি, তার জন্যই বললাম আগে যে কোয়ালিটিফুল কাজের জন্য আপনাকে ইংলিশটা মাস্ট জানতে হবে। হয়তো আপনি 10% জানেন ইংলিশ, আপনি একটা কাজ যখন কন্টিনিউ করতে থাকবেন, দেখবেন যে আপনার অলরেডি ইংলিশটা আপনার লাইফ সাইকেলের সাথে আসলে সেট আপ হয়ে যাবে, ঠিক আছে? এবং বিভিন্ন এআই টুল আছে যার মাধ্যমে জাস্ট 5 সেকেন্ডের ভিতরে আপনি আসলে ডেসক্রিপশন টাইপ করতে পারবেন। আমি তাও আপনাদেরকে কভার করাবো যে আপনার কীভাবে বিভিন্ন এআই টুলের সাহায্যে আপনার একটা পেজের ডেসক্রিপশনকে আপনার জাস্ট 1 সেকেন্ডের ভিতরে আপনারা খুব সহজে সেটাকে টাইপ করতে পারেন, আপনার যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদের সাথে কিন্তু আমি এই জিনিসটাও কিন্তু শেয়ার করবো। সো তার জন্য কী করতে হবে বলুন তো? তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে থাকতে হবে, না থাকলে আপনি শিখবেন কোনভাবে? আমি লাইন বাই লাইন আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? যে আপনি কীভাবে শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন আপনি কীভাবে জাস্ট 1 সেকেন্ডে টাইপ করতে পারেন, জাস্ট কয়েকটা লাইন আপনি কমান্ড করে আপনি বিভিন্ন এআই টুল, বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে আপনি ডেসক্রিপশন, আপনি শর্ট ডেসক্রিপশন আসলে আপনি টাইপ করে নিতে পারেন। এইসব ডিটেলসে কিন্তু আপনাদের সাথে আলোচনা করবো, আপনাদের কিন্তু আমাদের সাথে থাকতে হবে, ঠিক আছে? তো এবার চলুন, আমরা এইগুলো জাস্ট আমরা 3-4টা জিনিস কভার করেছি এবং আপনারা আরেকটা নোটপ্যাডে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ফেসবুক পেজের নাম, আমাদের ফেসবুক পেজের যেসব জিনিসগুলো লাগবে আমরা সেগুলো এখানে কভার করেছি। এবার আপনি বলতে পারেন যে ভাই আসলে আমি বাইরে থেকে কী কী তথ্য নেব। সো আমরা যখন একটা ফাইবারে যখন আমরা একটা গিগ পাবলিশ করব, আমাদের এই লেকচার কন্টিনিউ হতে হতে তখন আমরা এ টু জেড আরও জানতে পারবো। সো আজকে মূলত শিখবো যে আসলে পেজটা কোনভাবে খুলতে পারে, কারণ কি আপনি যদি পেজটা খোলা বুঝতে পারেন, আপনি যদি মনে করেন যে না ভাই আমি পেজটা খুলতে পারবো,
তারপরেও তো আপনাদেরকে খেলাটা শুরু করাবো আপনাদের দিয়ে, আপনারা ফাইবারে আপনারা বিভিন্ন সোশ্যাল আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। আগে আপনাদের কাজ শিখতে হবে, কাজ না শিখে আসলে ফাইবারে গিয়ে একটা আসলে আপনাদের কাজ পাওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? সো আপনাদেরকে নিজে আগে শিখতে হবে। সো নিজে যদি কিনা আপনি একটা কাজকে পারেন, এই কাজটা পারি আমি জানি, আপনি যখন জানবেন না তখন আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে আপনি মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই মিলিয়ন ডলারের চিন্তা করার আগে আপনাকে ভাবতে হবে আপনার স্কিলের কোথাও কমতি আছে কিনা, ঘাটতি আছে কিনা, এটা কিন্তু ব্রেনটা রাখতে হবে। টাকা ইনকাম করতে হলে আপনি ধরুন হাত দিয়ে একটা বাঁশ তুলবেন, এবার আপনার হাতটা যদি হাড় ভাঙা থাকে তাহলে কি আপনি বাঁশটাকে তুলতে পারবেন? একদমই না। সো হ্যাঁ, হয়তো তুলতে পারেন কিন্তু আপনার হাতে কিন্তু আঘাত লাগবে। রাইট নাও জাস্ট এমনই, কিন্তু আপনি যদি হাতটা একটু শক্তভাবে, হাড় ভাঙানো হাত, ভালো হাত হয় তাহলে কিন্তু আপনি ভালো কিছু উঁচু করে তুলতে পারবেন, এটা আপনার ব্রেনে রাখতে হবে। সো আপনি স্কিলটা যদি কিনা ভাঙা স্কিল না হয় তাহলে কিন্তু আপনি মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু আপনি আর্ন করতে পারবেন। সো আপনাকে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে, আপনার কাজের প্রতি বিশ্বাস রাখতে হবে, আপনার নিজের প্রতি একটা শক্তি রাখতে হবে যে আমি পারবো বা আমার দ্বারা হবে, ঠিক আছে? সো চলুন আমরা এবার সরাসরি facebook.com চলে যাই, এবং facebook.com যাওয়ার পরে আপনারা যেখান থেকে পেজ ক্রিয়েট করতে হয় আমরা উপর থেকেও পেজে যেতে পারি বা আমরা লেফট সাইড থেকেও আমরা পেজ সেকশানে ঢুকতে পারি। সো আমরা সরাসরি পেজ সেকশানে ঢুকবো, এবং পেজ সেকশানে ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নিউ পেজ, জাস্ট আমরা ক্রিয়েট নিউ পেজে যাবো, এবং ক্রিয়েট নিউ পেজে যাওয়ার পরে আমাদেরকে সর্বপ্রথম আমাদের পেজের নাম দিতে হবে। সো তারপরে আমরা এখানে আমাদের যে পেজের নামটা আছে আমরা নোটপ্যাড থেকে কপি করতে পারি বা আমরা এখান থেকে টাইপ করে দিতে পারি, ওকে? এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি সেকশন আছে, আপনারা তো আসলে কোন টপিকের উপরে আপনি আপনার পেজটাকে তৈরি করতে চাচ্ছেন। ধরুন আমি এখান থেকে একটা পেজ দিতে পার, ধরুন আপনার বাইরে আসলে বলে দেবে যে আপনার বাইরে ধরুন আপনার একটা রেস্টুরেন্টের একটা পেজ তৈরি করছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারেন। তারপরে আপনি ধরতে পারেন আপনার বাইরে হচ্ছে একটা ব্লগিং একটা চ্যানেলের জন্য একটা পেজ খুলছে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। মানে আপনার বাইরে যেটা দিতে বলবে আপনি সেটা দিয়ে দেবেন। সো আমরা এই জায়গা থেকে খুব সহজেই রেস্টুরেন্টের জন্য যেহেতু একটা পেজ খুলছি, সো আমরা এখান থেকে রেস্টুরেন্ট দিয়ে দিচ্ছি। এবং তারপরে আমরা একটু অপশন দেখতে পাচ্ছি বায়ু, সো আমরা এখানে আমাদের পেজ সম্পর্কে কিছু টাইপ করতে হবে। সো টাইপ করার জন্য এটা যদিও একটা অপশনাল অপশন, মানে আপনি চাইলে এটা দিতে পারেন, আপনি না চাইলেও এটা আসলে না দিতে পারেন, ওকে? আপনারা দেখতে পাচ্ছেন নিচে আর কোনো অপশন নেই। সো তারপরে আমরা নিচে যে আসলে ব্লু কালার যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা পেজ তৈরি করার জন্য, জাস্ট আমরা এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমার কম্পিউটারে ইন্টারনেট চলে গেছিলো, সো ইন্টারনেট চলে যাওয়ার কারণে আমি পুনরায় আসলে সেই জায়গা থেকে কাজটা দেখানো সম্ভব হচ্ছে না। সো আপনাদের মূলত কী আসবে সেটাও আমি মূলত আপনাদেরকে বলে দিই। আপনারা ওই নীলে বাটনে ক্লিক করার পরে আপনাদের নিচে মূলত আপনাদের পেজের কভার ফটো, প্রোফাইল ফটো এইগুলো মূলত ওরা আপলোড করতে পারবে এবং পরবর্তীতে ওরা সেভ করতে বলবে, ওকে? সো চলুন আমরা সেসব কাজগুলো একটু অন্যভাবে শিখি আজকে, তাহলে আরও সহজভাবে আমরা শিখি। সো তার জন্য আমরা আবারও নতুন, যেহেতু আমাদের ইন্টারনেট সংযোগটা চলে গেছিলো, সো তার জন্য আমরা আবারও ফেসবুকে ঢুকলাম। ফেসবুক থেকে আমরা আবারও চলে গেলাম পেজ সেকশানে, এবং পেজ সেকশানে যাওয়ার পরে আমরা কিন্তু আমাদের যে পেজটা আমরা তৈরি করলাম সেই পেজটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম নিচের দিকে। সো জাস্ট আমরা আমাদের সেই পেজটাকে ওপেন করলাম। সো ওপেন করার পরে মূলত আপনাদেরকে এখান থেকে সুইচ করতে বলবে। সো জাস্ট আমরা এখানে রাইট সাইড থেকে জাস্ট আমরা সুইচ নাও অপশনে ক্লিক করবো। সর্বপ্রথম আমরা আমাদের কভার ফটোটাকে মূলত আপলোড করবো। সো আপলোড করার জন্য আপনারা একদম রাইট সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাড কভার ফটো, জাস্ট আমরা একটা টাচ করবো। টাচ করার পরে আমরা দেখতে পাচ্ছি আপলোড ফটো, জাস্ট আমরা আপলোড ফটো সেকশানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের কম্পিউটারে আমাদের যে ফোল্ডারে মূলত আমরা কভার ফটোটা তৈরি করে ডাউনলোড করে রাখছি, জাস্ট আমরা সেই কভার ফটোটাকে এখানে সেভ করে দেব। এরপরে আপনারা চাইলে এখান থেকে একটু সাইজটাকে একটু সেট করতে পারেন যে আপনাদের কেমন দেখাবে। সেভ চেঞ্জে জাস্ট আমরা ক্লিক করে এটাকে সেভ করে ফেলব। সেভ করার পরে আমাদেরকে মূলত এবার লোগোটাকে চেঞ্জ করতে হবে। আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন, জাস্ট আমরা ক্যামেরা অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা একটা অপশন দেখতে পাবেন আপলোড, জাস্ট আমরা আপলোড ফটো সেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের লোগোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনারা নিচের দিকে একটা লাইন বার দেখতে পাচ্ছেন, আপনারা লাইন বার থেকে চাইলে এটাকে জুম ইন জুম আউট করে আপনারা আপনাদের লোগোটাকে আরও সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন, ওকে? আপনারা সেভ করে ফেলবেন। সেভ করার পরে আমরা এখান থেকে যাব এডিট অপশনে। যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন বায়ো, যেটা আমরা অলরেডি সেট করেছিলাম, বাট আমাদের ইন্টারনেট সংযোগ ঠিক না থাকার কারণে সেটা হয়তো বা সেভ হয়নি। সো চলুন আমরা সেটাকে আবারও পুনরায় এখানে টাইপ করে ফেলি।
সো তারপরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ইডিট ইওর, জাস্ট আপনারা এই জায়গা থেকে আমরা আরো ইনফো মূলত অ্যাড করতে পারবো। তা আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আমাদের অনেকগুলো বড় অনেক বড় একটা পেজ ওপেন হলো। হওয়ার পরে আমরা অ্যাবাউট সেকশন থেকে প্রথম সেকশনটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো। ওই সেকশনে থাকাকালীন আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি রাইট সাইডে। আমাদেরকে প্রথমত আমাদের অ্যাড্রেসটাকে যুক্ত করতে হবে। অলরেডি আমাদের বায়ার কিন্তু তার অ্যাড্রেসটাকে আমাদেরকে দিয়েছে, তো চলুন আমরা সেই অ্যাড্রেসটা যুক্ত করে ফেলি। সো অ্যাড্রেসটা যুক্ত করার জন্য আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা এখানে ফলো করে এখানে যুক্ত করে দিচ্ছি সিটি অ্যান্ড টাউন, তারপরে তার অ্যাড্রেস এবং পোস্ট কোড। জাস্ট আমরা সবগুলোকে দিয়ে দিয়ে জাস্ট আমরা এখান থেকে সেভ করে ফেললাম। সেভ করার পর আপনার নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটাকে। সো ফোন নাম্বার যুক্ত করার জন্য আমরা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবো। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পরে আমাদেরকে মূলত আমাদের বায়ার অলরেডি তার ফোন নাম্বারটা দিয়ে দিছে, সো আমরা তার ফোন নাম্বারটাকে এখানে জাস্ট কপি পেস্ট করবো। কপি পেস্ট করে জাস্ট আমরা এখান থেকে সেভ করে ফেলবো। সো সেভ করার পরে মূলত আমরা আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের বাইরের যে মেইল অ্যাড্রেসটা আছে আমরা সেটাকে দেবো। তো সেটা দেওয়ার জন্য জাস্ট আমরা ইমেল অ্যাড্রেসে জাস্ট আমরা এটাকে দিয়ে জাস্ট আমরা এখান থেকে সেভ করে ফেলবো। আমাদের সার্ভিসটা আসলে কোন কোন জায়গায় দেওয়া হয় সেটাকে মূলত আমাদের দিতে হবে। সো আমাদের সার্ভিসটা মূলত নিউ ইয়র্কের ভিতরে দেওয়া হয়, আমাদের যেমনটা অ্যাড্রেসে আছে আমরা তেমনটা ভেবে জাস্ট এই জায়গাতে দিয়ে দেবো। আসলে আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা কি এই সার্ভিসের এই যে জায়গাটা এটা কি আমাদের কি আসলে বাইরের কাছ থেকে কি শুনতে হবে? যদি আপনাদের বাইরের কাছে শোনার প্রয়োজন বোধ হয় অবশ্যই আপনি শুনতে পারেন। এবং যেহেতু আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবে, সো অ্যাড্রেস অনুযায়ী আপনারা এটাকে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, পরে আমাদের দ্বিতীয় সেকশন আছে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। জাস্ট আপনারা এখানে বাইরের সাইটের লিঙ্কটা অ্যাড করতে পারবেন। সো আমাদের বাইরের সাইটের লিঙ্ক কিন্তু তিনি আমাদেরকে দিয়ে দিছে, সো আমরা জাস্ট আমাদের বাইরের সাইটের লিঙ্কটা এখানে সেভ করে দিলাম। এরপরে কিন্তু নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। আপনারা অ্যাড এ সোশ্যাল লিঙ্কে গিয়ে আপনারা বাইরের যদি অন্য অন্য সোশ্যাল লিঙ্ক থাকে, যেমন টিকটক, টুইটার, হ্যাঁ মানে বাইরের যে কোনো ধরনের সোশ্যাল লিঙ্ক থাকলে দিয়ে আপনি খুব সহজে সেভ করতে পারবেন। ওকে, সো এরপরে মূলত নিচে আসে অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক নেম। তার শপে গেলে যদি কিনা সে যদি ফ্রিতে কোনো ওয়াইফাই নেটওয়ার্ক দেয় তাহলে কিন্তু আপনি সে জায়গাতে যদি কিনা আপনাদের বাইরে অ্যাড করতে বলে। সো আমরা এখানে জাস্ট ক্লিক করবো, ক্লিক করে আমাদের ফ্রি ওয়াইফাই নাকি আসলে পেইড ওয়াইফাই সেই জিনিসটা কিন্তু আমাদেরকে এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে, এবং আসলে ওয়াইফাই স্টেটটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, এবং এরপরে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাকে আমাদের এখানে দিয়ে দিতে হবে। এগুলো আসলে বায়াররা দিয়ে থাকে, এবং বায়ার যদি না দেয় তাহলে এই অপশনটা কাজ করার কোনো দরকার নেই। ওকে, সো দিয়ে জাস্ট আমরা এখান থেকে সেভ করে ফেলবো। সো সেভ করার পরে পরবর্তী একটা অপশন আছে অ্যাড আওয়ার, জাস্ট আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এই জায়গাতে বেশ কিছু অপশন আছে। যদি কিনা আপনাদের অল টাইমের জন্য যদি কিনা অন থাকে তাহলে আপনার দ্বিতীয় সেকশনটাকে অন করবেন, এবং তৃতীয় সেকশন যদি কিনা আপনাদের আপাতত এই সার্ভিসগুলো বন্ধ থাকে তাহলে আপনি এখান থেকে এটা দিতে পারেন। আমাদের বাইরের যে কাজটা তিনি বলছে যে তার আসলে কোন কোন দিন খোলা থাকে, কোন কোন দিন কয়টা থেকে আসলে অন থাকে সেটা কিন্তু তিনি আমাদেরকে বলে দিছে। সো আমরা সেই অনুযায়ী এখানে টাইমিং সেট করে ফেলবো। সো চলুন আমরা প্রত্যেকটা ডে টাইমিং সেট করি, এবং টাইমিং সেট করার পর আমরা নিচের দিকে একটা মূলত মানে সানডেটা আসলে ওনাদের যে শপটা আছে সেটা কিন্তু আসলে অফ থাকে, সো ওই একটাই দিনের কোড আসলে আমরা ফাঁকা রাখবো, রেখে জাস্ট আমরা সেভে জাস্ট টাচ করব। তারপরে মূলত আমরা সেট করব অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, আমরা জাস্ট যাব। এরপরে আমাদের আমাদের ওখানে কোন কোন ধরনের ভাষা ব্যবহার করা হয় সেগুলো আমরা দিয়ে দেব। সো এখানে বায়ার আমাদেরকে তিনটা ভাষা যুক্ত করার কথা বলছে, আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আসলে বায়ারের ওখানে মূলত আসলে তাদের রেঞ্জ কেমন মানে দাম কেমন জিনিসটাকে আমাদের যুক্ত করতে হবে। সো আমরা প্রথম সেকশনটাকে ক্লিক করে যেমন ধরনের তাদের জিনিসপত্রের দাম সেই অনুযায়ী আমরা এই জায়গা থেকে একটা রেঞ্জ অ্যাড করে দিলাম। সো আমাদের এই জায়গা থেকে সার্ভিস দেওয়ার জন্য আমরা অ্যাড সার্ভিসে যাবো। অ্যাড সার্ভিসে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে সার্ভিস মূলত আমাদের বায়ার অ্যাড করতে বলছে সেই সেই সার্ভিস মূলত আমরা এখান থেকে যুক্ত করে ফেলবো। সো যুক্ত করার পরে জাস্ট আমাদেরকে প্রাইভেসিতে যেতে হবে। প্রাইভেসি জাস্ট আমরা প্রাইভেসি সেকশানে যাব। এরপরে যাওয়ার পরে আমাদেরকে বায়ারকে একটা প্রাইভেসি লিঙ্ক কিন্তু আসলে দিতে হবে। আপনারা হয়তো বা জানেন না যে প্রাইভেসি লিঙ্ক একটা লিঙ্ক তৈরি করার জন্য কিন্তু একটা বায়ার কিন্তু $10 পে করে থাকে। সো আপনি চাইলেই ফেসবুক পেজের পাশে কিন্তু আপনি এই লিঙ্ক তৈরি করেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। ওকে, সো যেহেতু আমাদের পেজের সাথে আসলে আমরা এই লিঙ্কটাকে ফ্রিতে দিয়ে থাকি, একটা লিঙ্ক প্রয়োজন। সো আমাদের যেহেতু লিঙ্কটা নেই, সো আমাদেরকে এটা তৈরি করতে হবে। সো তৈরি করার জন্য জাস্ট আমরা গুগলে এসে সার্চ করব প্রাইভেসি পলিসি লিঙ্ক জেনারেটর। লেখার পরে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে সেখানে যা যা চাইবে আপনারা সেই সেই তথ্যগুলো দিয়ে
জাস্ট আপনার নেক্সট নেক্সট করতে থাকবেন। সো আমরা যে সাইটে ঢুকছি, এই সাইটে মূলত আমাদেরকে কোম্পানি নেম চাচ্ছে। সো আপনি কোম্পানি নেমের জায়গায় জাস্ট আপনি আপনার ফেসবুক পেজের নামটাকে দিয়ে দেবেন। এরপর আপনার কোম্পানির ওয়েবসাইট নেম চাচ্ছে, আপনি সেম কাজটা করবেন, পেজের নামটাকে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার ওয়েবসাইটে মূলত লিঙ্ক চাচ্ছে, আপনি আপনার বায়ের যে সাইটের লিঙ্কটা আছে সেই সাইটের লিঙ্কটা আপনি এই জায়গাতে দিবেন। দেওয়ার পরে নিচের দেখে এইগুলো আপনি ইয়েস নো কিনা সেটা আপনি একটু পড়ে দেখবেন। আমি এখান থেকে সবগুলো নো দিচ্ছি। এবং এই জায়গা থেকে মূলত বাইরের যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে জেনারেট মাই লিঙ্কে জাস্ট আপনাকে টাচ করতে হবে মেইল অ্যাড্রেসটা দিয়ে। এরপর আপনার লিঙ্কটা তৈরি হবে। লিঙ্কটা তৈরি হওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন, বা আপনি যে সাইটে ঢুকবেন সেই সাইটে আপনাকে সব বলে দেবে। সো আপনি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলছে যে কপি লিঙ্ক, জাস্ট আমরা এখান থেকে লিঙ্কটাকে কপি করব এবং নতুন একটা ট্যাবে আমরা ওপেন করে দেখবো যে আসলে এই লিঙ্কটা আমাদের আমাদের পেজের নামে তৈরি হয়েছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজের লিঙ্ক এবং সব কিছু দিয়ে তৈরি হয়েছে। সো জাস্ট আমরা অ্যাড করে ফেলবো, এখান থেকে প্লাস অপশন ক্লিক করে লিঙ্কটা দিয়ে জাস্ট আমরা এখান থেকে সেভে টাচ করে দেবো। এরপরে জাস্ট আমাদের নিচে যে সেকশনটা আছে এই সেকশনে মূলত আমাদের পেজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা মূলত এখানে লিখতে হবে। সো এই জিনিসটা যদি এখানে আপনারা লিখতে চান তো আপনার খুব সহজে আপনার চাইলে এটাকে বাংলা ট্রান্সলেট করেও লিখতে পারেন। এবং আপনারা যদি এখানে এআই টুলের মাধ্যমে আপনারা যদি এখানে লেখা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে খুব সহজে আপনারা একটা করে কমেন্ট করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আমি এই জিনিসটাকে নিয়ে পরবর্তীতে ছোট একটা কন্টেন্টের মাধ্যমে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের নোটপ্যাডে যেহেতু অলরেডি টাইপ করা আছে, সো আমরা এই জিনিসটাকে নোটপ্যাডে জাস্ট 2000 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। সো আমরা আমাদের নোটপ্যাড থেকে এটাকে কপি করে জাস্ট আমরা পেস্ট করে এখান থেকে সেভে ক্লিক করে এটাকে সেভ করে দিলাম। অলরেডি সো সেভ হওয়ার পর আমাদের প্রায় 90% কাজ কমপ্লিট। এরপরে নিচে যে অপশনগুলো আছে চাইলে আপনার বায়ার যদি এগুলো অ্যাড করে দিতে বলে আপনি বাইরের থেকে তথ্য নিয়ে জাস্ট আপনি যুক্ত করতে পারবেন। সো আমাদের যেহেতু যুক্ত করার কোনো দরকারই নেই, এইগুলো আসলে তেমন একটা দরকারই না। সো আপনাদের যদি কিনা যুক্ত করে দিতে বলে অবশ্যই এখান থেকে যুক্ত করে দিবেন। সো তারপর মূলত আমরা দেখবো যে আসলে আমাদের পেজটা কেমন দেখতে। সো আমরা আমাদের পেজের প্রোফাইলে যাওয়ার পর আমরা থ্রি ডট দেখতে পাচ্ছি। থ্রি ডট থেকে আমরা জাস্ট ভিউ অ্যাজে ক্লিক করে আমরা আমাদের পেজটাকে দেখছি। এবং পেজটাকে দেখার সময় আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমাদের পেজে যে একটা বাটন থাকে ওই জায়গায় কিন্তু মেসেজ অপশন আছে বা এবং লাইক অপশন আছে, কিন্তু আমাদের বায়ার বলছে যে ওই জায়গাতে মূলত তার ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে যার মাধ্যমে সাইটে তারা সবাই ঢুকতে পারবে। সো আমাদেরকে সেই কাজটা করতে হবে। তো জাস্ট আমরা আবারও থ্রি ডটে ক্লিক করছি, জাস্ট আপনারা অ্যাড অ্যাকশন বাটন অপশনে ক্লিক করবেন, টাচ করলাম। এরপর আমাদেরকে জাস্ট আমরা এই সেকশনটাকে সিলেক্ট করছি যেহেতু ওনারা আসলে খাবার দাবার সেল করে থাকে। সো আমরা এই সেকশনটাই আসলে বেস্ট। সো আমরা এই সেকশানে ক্লিক করছি এবং আপনি এই জায়গায় বহু অপশন দেখতে পাবেন। আপনার যদি কিনা কন্ট্যাক্ট আস থাকে তাহলে আপনি অবশ্যই কন্ট্যাক্ট আসে গিয়ে আপনার বাইরের মেইল অ্যাড্রেসটা দিয়ে জাস্ট আপনাকে সেভ করতে হবে। সো আমরা এখান থেকে এই সেকশানটাকে ক্লিক করছি এবং একটু জুম আউট করে নিচ্ছি। এরপরে সেকশানে ক্লিক করার পরে আমাদের সাইটের লিঙ্কটা দিতে হবে। সো আমরা এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে এখান থেকে জাস্ট সেভ করে ফেলছি। সো আমাদের পেজে আসার পরে কিন্তু আসলে আমাদের পেজে যে একটা লিঙ্ক হয়, আপনারা সবাই জানেন যে পেজের একটা একটা লিঙ্ক হয়। সো লিঙ্কে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পেজের লিঙ্কে কিছু নাম্বার আছে, বাট আমার কাছে যে আমাদের যে পেজে যে নামটা আছে সেই নাম দিয়ে একটা লিঙ্ক তৈরি হোক। সো সেইটা করার জন্য জাস্ট আমরা আমাদের ফেসবুক পেজে যে প্রোফাইল সেকশন আছে প্রোফাইল সেকশনে যাব। প্রোফাইল সেকশনে যাওয়ার পরে আমরা এখান থেকে যাব সেটিংসে। তারপরে আপনারা এখানে আপনাদের পেজের ইউজার নামটাকে দিতে পারেন। সো আমাদের বায়ার যেমনটা বলছে জাস্ট আমাদের তেমনটাই ইউজার নেম দিয়ে জাস্ট আমরা এখানে সেভ চেঞ্জে জাস্ট আমরা ক্লিক করবো। এবং ক্লিক করার পরে আপনার কাছে আপনার নিজের ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইতে পারে, আপনি আপনার পাসওয়ার্ডটাকে নির্ভয় দিয়ে দেবেন। আপনি এই জায়গা থেকে সাবমিট করে ফেলবেন। সাবমিট করার পরে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যদি পেজে যাই তাহলে কিন্তু আসলে আমাদের সেই নাম্বারটা থাকে না, আমাদের যে লিঙ্কে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা থাকে না, আমাদের কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে ইউজার নেমের মাধ্যমে। ওকে, সো এই জিনিসটার জন্য কিন্তু আসলে এক্সট্রা $5 কিন্তু বাইরা দিয়ে থাকে। সো আপনারা চাইলে এটাকে পার্ট টু পার্ট কাজ করতে পারেন অথবা আপনারা চাইলে পেজের সাথে আসলে এটাই ইনক্লুড করে আপনারা কাজ করতে পারেন। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজটা অলরেডি কমপ্লিট। কাজটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাদের বায়ারকে এই কাজটা ডেলিভারি করতে হবে, এই পেজটাকে সে কন্ট্রোল করতে পারে। সো তার জন্য আপনারা আপনাদের পেজটা আসলে ভিউ করে দেখবেন যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। আপনারা এ টু জেড আপনাদের বায়ারের যেমনটা বলছিল আসলে এই এই কাজ মূলত তার করতে হবে, আসলে সেই কাজগুলো আপনারা কমপ্লিট করেছেন কিনা
সেই জিনিসটা আপনারা একটুখানি খেয়াল করবেন। এই বায়ারকে আসলে এই পেজটাকে ডেলিভারি করার জন্য আপনারা যে মাধ্যমে মূলত বায়ারের কাজটা করছেন, আপনারা সেই মাধ্যমে বায়ারকে বলবেন যে আমার কাজ কমপ্লিট, সো আমি কি আপনাকে পাওয়ার দেবো। যদি বলে যে হ্যাঁ আপনি পাওয়ারটা দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনারা বায়ারের ফেসবুক আইডির লিঙ্ক আপনারা চাইতে পারেন। সো তারপরে কিন্তু সেই লিঙ্কটা দিলে আপনি পেজের ভিতরে ঢোকার পরে আপনি এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ, জাস্ট ম্যানেজ সেকশনে যাওয়ার পরে আপনি এখান থেকে ম্যানেজে যাবেন। যাওয়ার পর আপনি লেফট সাইডে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তার ভিতরে একটা অপশন আছে পেজ অ্যাক্সেস, জাস্ট আপনারা পেজ অ্যাক্সেস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে মূলত আপনাদেরকে এই জায়গায় অ্যাড নিউ অপশনে ক্লিক করতে হবে। অ্যাড নিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটা সার্চ অপশন আসবে, জাস্ট আপনাদেরকে সার্চ অপশনে আপনার নাম অথবা বাইরের ফেসবুকের লিঙ্ক দিয়ে আপনার মনে হয় সার্চ করা যায়। সো আপনাদের নামটা দিয়েই বেস্ট হয়, আপনার নামটা দিয়ে জাস্ট সার্চ করবেন। সো আমি আমার একটা ফেসবুক আইডিতেই জাস্ট আপাতত দিয়ে আপনাদেরকে দেখাই। সো এই জায়গা থেকে মূলত এখান থেকে আমি আমার নামটাকে সার্চ করছি এবং আমার সেই ফেসবুকটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে আপনার একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে একটা অপশন দেখতে পাবেন আপনাদের বায়ারকে আপনার সম্পূর্ণ কন্ট্রোল দিতে চাচ্ছেন কিনা, মানে আপনারা চাইলে আপনাকেও সে কিন্তু তার পেজটাকে রিমুভ করে দিবে। ওকে, সো আমি এখান থেকে জাস্ট ফুল কন্ট্রোলটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট আমি গিভ অ্যাক্সেসে ক্লিক করছি। ক্লিক করার পরে মূলত এখানে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চাচ্ছে, এরপর আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড। এরপরে জাস্ট এখান থেকে আপনারা কনফার্মে জাস্ট আপনারা ক্লিক করবেন, তারপরে কিন্তু আসলে সে অ্যাকসেপ্ট করলেই কিন্তু সে আসলে এই পেজের কন্ট্রোলটা পেয়ে যাবে। তো আজকে মূলত চেষ্টা করলাম মার্কেট প্লেস সম্পর্কে হালকা কিছু ধারণা দেওয়ার এবং একটি পেজ আপনারা কীভাবে খুব সহজে তৈরি করে সেই পেজটাকে আপনারা খুব সহজে আপনাদের বায়ারকে আপনারা কীভাবে ডেলিভারি করবেন সে সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সো তারপরও যদি কিনা আপনাদের আরও কিছু জানার থাকে, মাস্ট আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে বলবেন, তাহলে আমরা চেষ্টা করবো এই টপিকে একটি কন্টেন্ট তৈরি করে আপলোড করার। সো বন্ধুরা, আজকের এই পর্যন্তই, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ছোট্ট একটি কন্টেন্ট অবশ্যই শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে দিবেন, যাতে করে আপনার সাথে সাথে আপনার ফ্রেন্ডেরও একটু হেল্প হয়।